Hange. Hange. Oh, Manon. Hange. TikTok করছে 22 সালে বিয়ে করতে চাই সেই সেটা লেখছে এখানে ছবি তুলছে আমরাও ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই যে একটা ব্রিজ আছে এই যে দেখতে পাচ্ছেন আপনি আপনার গার্লফ্রেন্ড কে নিয়ে এভাবে ঘুরতে পারেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আমরা বুসান শহরের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা রয়েছে হেউন্দে বিচ তো আজকে আমরা এখানে সারাদিন ঘুরবো আপনাদের দেখাবো পুরো জায়গাটা ঘুরে ঘুরে তো আমাদের সাথেই থাকুন চলুন মেট্রো রেলের ভিতরে ছিলাম এখন চলে আসছি আমরা উপরে অনেক অনেক সুন্দর একটা পরিবেশ দেখতে পারবেন রাতে বিশেষ করে রাতে যখন লাইটিং গুলো জ্বলবে তখন দেখতে পারবেন এটা সৌন্দর্য কত সুন্দর এটা তো আমরা সে পর্যন্ত থাকবো তো অবশ্যই আপনাদের সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করবো হ্যাঁ তো সাথে থাকুন চলুন আমরা বিচের দিকে যাই এই পাশে আপনারা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট পাবেন দেখতে পাচ্ছেন এই যে রেস্টুরেন্ট খাওয়ার জন্য এটা ব্রাজিলিয়ান রেস্টুরেন্ট এখানে আপনি ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন তুর্কি রেস্টুরেন্ট পাবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ক্রিসমাসের জন্য যে এই যে পিলার এই যে দেখেন এই যে সাজানো হয়েছে তো দেখেন এই কাগজে যে যার লেখছে আর কি এটা বুঝতে পারবেন না দেখেন কোরিয়ান ভাষা লেখছে এটা আর কি হ্যাঁ তো আপনি চাইলে ইংরেজিতে লিখতে পারেন আপনার ভাষা যে ভাষা লিখতে পারেন মানে আপনার মনের আপনার যে আপনি যা প্রার্থনা করবেন মানে প্রার্থনা করলে ঈশ্বরের কাছে চাবেন তো এখানে আপনি লিখে দিতে পারবেন কি চাচ্ছেন তো ঈশ্বর আপনাকে সেটা পূরণ করবে ঠিক সেই ধরনের বিশ্বাস থেকে তারা এই লেখাগুলো লিখছে হ্যাঁ খ্রিস্টান সম্প্রদায় বা অন্য সম্প্রদায় যারা বিশ্বাস করে এটা তো এই বিশ্বাসে তারা এটা লিখছে তো এই যে দেখেন দেখেন একজন লিখছে দেখেন একজনকে ভালোবাসে তো তাকে 22 সালে বিয়ে করতে চায় তো সেই ধরনের লেখা লিখছে এখানে একটা ঠিক আছে তো এই যে একজনকে পছন্দ করে তো তাকে 22 সালে বিয়ে করতে চায় সেই সেটা লিখছে এখানে তো এরকম যদি আপনারা চান আপনাদের মনের কথা লিখতে পারেন এখানে এরকম সুন্দর দেখেন পরিবেশটা হ্যাঁ ওকে এইটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে 2022-এর সেই লোগো হেউন্দের তো এখানে সবাই আসলে স্বাধীন সবাই ছবি তুলতে চায় এখানে আসলে সবাই ছবি তুলছে আমরাও ছবি তোলার জন্য এখানে দাঁড়িয়ে আছি তো সিরিয়ালে আছি তো এদের ছবি শেষ হওয়ার পরে আমরা ছবি তুলব হেউন্দে বিচে চলে আসছি সেই কাঙ্ক্ষিত তো হচ্ছে সেই হেউন্দে সব থেকে সৌন্দর্য যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে হোটেলগুলো আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাকোরিয়াম তো এখানে অ্যাকোরিয়ামে আপনি সামুদ্রিক অনেক কিছু দেখতে পারবেন তো এখানে আপনাদের বা এখানে টিকিট সিস্টেম আছে যদিও এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ বা হচ্ছে আপনার টিকিট সিস্টেম ভিতরে ঢুকতে হবে যদি আমরা ভিতরে যাই তো অবশ্যই আপনাদের এটা দেখাবো তো আপনারা আসতে পারেন মেবি এখানে 40,000 রুম বা 20,000 রুম টিকিট নিতে পারে তো অনেক সুন্দর আর অ্যাকোরিয়ামে অনেক কিছু দেখতে পারেন তো জায়গাটা পারলে আসবেন ঘুরতে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে হেউন্দের পশ্চিম সাইড থেকে আমরা চলে আসছি তো এখান থেকে আপনি সুন্দর একটা ভিউ পাবেন দেখেন অসাধারণ একটি ভিউ এটা হেউন্দের দেখেন পশ্চিম সাইডটা আমরা এখন শেষ ভিতরে চলে আসছি সুন্দর একটা পরিবেশ দেখেন একটা ব্রিজ আছে এই যে দেখতে পাচ্ছেন তো এই ব্রিজটায় তো একটা ঝুলন্ত ব্রিজ আপনার যদি গার্লফ্রেন্ড থাকে তো আপনি আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে এইভাবে ঘুরতে পারেন এরকম মনোরম পরিবেশে ঘুরে যাবেন চলে আসছি সুন্দর অনেক উপরে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনি বাইনোকুলার এই যে দেখেন বাইনোকুলারে আপনি ইচ্ছা করলে আপনি আপনার দেখতে পাচ্ছেন ওই পারে কি আসছে দেখতে পারবেন ইচ্ছা করলে
ইচ্ছা যদি হয় আপনার আপনি ওই ব্রিজে ব্রিজেকে ব্রিজ দেখতে পারবেন, ব্রিজে পুরো স্পষ্ট দেখা যাবে। ব্রিজ না তো বিল্ডিংটা, বিল্ডিংটার ভিতরে কে আছে মানে মানুষ পর্যন্ত দেখা যাবে এখান থেকে এবং ক্লিয়ার। হ্যাঁ তো এখন একটু মেঘলা আবহাওয়া এই জন্য তো দেখি আমরা ওই পাশে যাবো, আর ওই পাশে যাই দেখি এখানে কী আছে কী দেখা যাচ্ছে। রাতের ভিউটার জন্য ওয়েট করতেছি এখানে আমরা। দেখতে পাচ্ছেন আমরা সন্ধ্যা হয়ে গেছে তো চারদিকে একটা আলোকসজ্জা লাইটিং দেখতে পাচ্ছেন। ওয়াও লাইটিং তো দেখতে পাচ্ছেন চারপাশে, হেয়াউন্দে বিচে দেখেন চারপাশে লাইটিং শুরু হয়ে গিয়েছে। তো হিউন্ডের সে মনোরম লাইটিং চলে আসছি, আমাদেরও চলে আসছি। আমরা হিউন্ডের সব থেকে ব্যস্ততম শহর একটা দেখতে পাচ্ছেন, এই যে শহরটি অনেক লাইটিংয়ের মাধ্যমে পুরো শহরটাকে একটা অন্যরকম একটা পরিবেশ দিয়েছে এখানে। অসাধারণ লাইটিং, আপনি যেখানে যাবেন সুন্দর বার আছে, বারগুলো দেখতে পাচ্ছেন এখানে, বার রেস্টুরেন্ট এই বিনোদনের জন্য এখানে দেখতে পাচ্ছেন, বিভিন্ন বিনোদনের সামগ্রী এখানে পাচ্ছেন আপনারা, এগুলো বিনোদনের সামগ্রী। আর ড্যান্স পার্টি এই গলিটা হচ্ছে, আপনি যদি যান যত খাবারের দোকান পাবেন, রেস্টুরেন্ট ছোটো ছোটো রেস্টুরেন্ট, ফিশ ফ্রাই এবং ছোটো ধরনের খাবার সব এই এই খেতে পাবেন আপনারা। তো এটা হচ্ছে অনেক ব্যস্ততম গলি, এগুলি তো বাহারি আইটেমের খাবার, এই যে দেখতে পাচ্ছেন বাহারি আইটেমের খাবার পাবেন এখানে, কাবাব যদি এটা হালাল না। তো এই যে এটাকে কী বলে মাছ, কুচা ফ্রাই, তো বলি বলি ফিশ ফ্রাই, যে ফিশ ফ্রাই আছে মানুষ এখানে বিভিন্ন ফিশ আছে, মাছ প্রচুর
এই রেস্টুরেন্ট এই যে এই যে বাংলাদেশে যেভাবে দেখতে পাচ্ছেন বাংলাদেশে রেস্টুরেন্টে যেভাবে ডাকাডাকি করে এখানেও ঠিক সেম ডাকাডাকি করতেছে দেখতে পাচ্ছেন আপনি যাবেন আপনাকে ডাকাডাকি করবে এখানে ফিশ আইটেম জিনু সিফুড সিফুড এনেছে ও টিকটক করছে লাইটিং পুরো রাস্তা লাইটিং দেখতে পাচ্ছেন আপনারা দেখেন যে গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের ইচ্ছা পূরণের কথা লিখতে সেটাই যে যার যার মনের কথা কি চাচ্ছে এটা লিখতেছে এখানে তো আপনি পারেন এটাই হচ্ছে এখানে প্রায় শেষ সীমান্ত রিহার্সাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসছে তো আমরা এখন স্যুপ চলে আসছে আমাদের হচ্ছে বিরিয়ানি চলে আসছে তো বিরিয়ানি গোটি টাইপের আর কি যাই হোক আমাদের হচ্ছে চিকেন পাকোড়া তো স্যুপ তো আমরা খাওয়া শুরু করব খেতে থাকি আপনারা সবাই ভালো থাকেন নতুন কোনো জায়গা নিয়ে পরবর্তীতে আবার একটি ভিডিও বানাবো তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমরা খেতে থাকি তো আল্লাহ হাফেজ বাই ভালো থাকবেন সবাই